দর্শক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। হলিডে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ ওয়ার্ড বুক ফ্র্যাগরেন্সের লেসন ফোরের অ্যাক্টিভিটি এক থেকে অ্যাক্টিভিটি নয় পর্যন্ত সলভ করব। আশা করি তোমরা এই ভিডিওটি সময় করে দেখে নিও, এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নেওয়া যাক আমাদের লেসন ফোরে কি রয়েছে ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্সে। লেসন ফোরে তোমাদের রয়েছে প্রথমে পাতাতে এক্সপেক্টেড লার্নিং আউটকামস। এই অধ্যায়টা পড়ে তোমরা কি বিশেষ শিখতে পারবে সেইগুলো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে বেশিরভাগ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রথম যে কটা লেসন আছে সেই কটারই মতো। তারপরে রয়েছে তোমাদের সিনোনিম শিখার এবং আর্টিকেলগুলো স্পেশাল কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং স্পেশাল কোথায় ব্যতিক্রম, এবং ভোকাবুলারির অ্যান্টিনেমস বিপরীত শব্দ, ফিউ সেন্টেন্স তৈরি করা কোনো টপিক সম্পর্কে, এবং কোনো বিশেষ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সম্পর্কে তোমাদের দক্ষতা কতটা হবে সেগুলো তোমরা এই অধ্যায়টি পড়লে শিখতে পারবে। তাহলে চলে যাওয়া যাক আমাদের লেসন ফোরের অ্যাক্টিভিটি এক। অ্যাক্টিভিটি একে যাওয়ার পূর্বে তোমাদের রয়েছে একটি প্যাসেজ। এই প্যাসেজটি তোমাদের ম্যাজিশিয়ান সম্পর্কে দেওয়া রয়েছে। ম্যাজিশিয়ান কীভাবে ম্যাজিক দেখায় এবং কীভাবে তার পোশাক আশাক হয় সেই সম্পর্কে এখানে এই প্যাসেজটি দেওয়া রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে এই প্যাসেজটি নিজেরা ভালো করে পড়ে নিয়ে তারপরে এই অ্যাক্টিভিটির 1, 2 এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলোর উত্তর করবে। তাহলে দেখে নেওয়া যাক উত্তরগুলি এবং প্রশ্নগুলি। তোমাদের অ্যাক্টিভিটি 1-এর প্রথম যেটি রয়েছে সেটা হলো এই ব্যাকের যুক্ত জায়গাগুলিতে সঠিক হলে টি, ভুল হলে এফ বসাতে হবে, এবং প্যাসেজ থেকে এর কোন লাইনটির জন্য এটা ঠিক বা ভুল সেই বিশেষ লাইনটি এই আন্ডারলাইন করা জায়গাতে বসাতে হবে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। প্রথমটি রয়েছে সাম ম্যাজিশিয়ান ওয়ার হ্যাভিলি ডিজাইনড রোব অ্যান্ড ফিধার পাগড়ি। এটা ঠিক, কিছু ম্যাজিশিয়ান পরে ওই পাগড়ি। এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দিজ অফটেন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সিডো, টাক্সিডো TUXEDO, টাক্সিডো উইথ এ টপ হ্যাট, অর এ হ্যাভি ডিজাইনড রোব অ্যাকম্পেইন্ড উইথ এ ফিদার, FETHERED ফিদার পাগড়ি। এরপরে বিতে বলেছে ম্যাজিশিয়ান ইউজুয়ালি পারফর্মস অ্যালোন। এটা ভুল, এটা হচ্ছে এফ হবে। ইচ এর সাপোর্টিং লাইনটি হচ্ছে, স্টেটমেন্টটি হচ্ছে ইচ অ্যান্ড এভরি গ্রেট ম্যাজিশিয়ান ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেড বাই হিজ ট্রেন অ্যাসোসিয়েটস। এরপরে সিতে বলেছে ম্যাজিশিয়ান আর আনেবল টু অ্যাট্রাক্ট দেয়ার অডিয়েন্স ফর আওয়ার্স। এটা ভুল, এই জন্য এফ ফর আওয়ার্স। এখানে বলছে দে ক্যান কিপ দেয়ার অডিয়েন্স এন্ট্রান্স ফর আওয়ার উইথ দেয়ার অ্যামেজিং ট্রিক্স। এটা আনেবল ছিল এর পারে তার, এই জন্য এটা এফ হলো। এরপরে ডি ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ড ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেট হ্যারি হুইডেন। এটা ঠিক, এই জন্য টি হয়েছে। এর সাপোর্টিং লাইন হচ্ছে দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ড ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম হ্যারি হুইডিনি মেনি ইয়ার্স এগো। এরপরে ইয়েরটা ম্যাজিক শোজ আর সাবজেক্ট টু স্টার্টলিং স্টেজ সেটিং। হ্যাঁ, এটা ঠিকই, স্টেজ সেটিংয়ের উপরেই নির্ভর করে ম্যাজিকটি, ম্যাজিক শোটি। এর সাপোর্টিং লাইন হচ্ছে ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুল ডিজাইনড প্রপস। এরপরে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে তোমাদের রয়েছে
ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে সঠিক তথ্যগুলো নিয়ে এই ফাঁকা জায়গাগুলো কজ এবং এফেক্টের ঘরগুলি পূরণ করতে বলা রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। এর উত্তরগুলি আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওর পুরোটি দেখবে, তাহলে তোমাদের একটি এই বিশেষ উত্তর সম্পর্কে একটি ধারণা অবশ্যই তৈরি হবে। তাহলে প্রথমে, এই ম্যাজিশিয়ান হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ পাওয়ারফুল শোম্যানশিপ অ্যান্ড মাস্টারফুল স্কিল, এটা ছিল কজ, এটা দেওয়া ছিল। এর এফেক্টটি হচ্ছে, ফলটি হচ্ছে টু ডিস্ট্রাক্ট দ্য ভিউয়ার, তারা পাত্র দর্শকদের বিভ্রান্তি করতে। এরপরে, এ পার্সন ইজ কল্ড এ ম্যাজিশিয়ান, এটা দেওয়া ছিল। এর উত্তরটি হচ্ছে হু টেক্স কমান্ড ওভার এ ম্যাজিক শো, যে ম্যাজিক শোতে বিশেষ দক্ষতা সম্পন্ন প্রদর্শনী দেখায় তাকেই বলা হয় ম্যাজিশিয়ান। এরপরে, এ ম্যাজিশিয়ান প্লেজ অ্যামেজিং ট্রিক্স, এটা তোমাদের দেওয়া ছিল। এর এফেক্ট হচ্ছে টু শো মিস্টেরিয়াস থিংস অ্যান্ড ক্রিয়েটস এ ভ্যারাইটি অফ ইলুশানস। এরপরে ফোর, এটাতে ম্যাজিশিয়ান ওয়ার অ্যাট্রাকটিভ কস্টিউমস, এটা দেওয়া ছিল। এর কারণটি হচ্ছে ম্যাজিশিয়ান আর ওয়ান্ডারফুল এন্টারটেনার, তারা ছিল খুব ভালো এন্টারটেনার, এই জন্য তারা পরিধান করত বিশেষ ব্যবহার, বিশেষ পোশাক। এরপরে অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রিতে তোমাদের রয়েছে কি দেখে নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, প্যাসেজ থেকে উত্তরটি খুঁজে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। প্রথমেই আছে হোয়াট ইজ ম্যাজিক, এর অ্যান্সার হচ্ছে ম্যাজিক ইজ অ্যান আর্ট দ্যাট ইউজ স্পেল টু শো মিস্টেরিয়াস থিংস অ্যান্ড ক্রিয়েটস এ ভ্যারাইটি অফ ইলুশানস। এরপরে হু সেট দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক, কে শুরু করেছিল ম্যাজিকের ঐতিহ্য বা কে ম্যাজিকের ঐতিহ্য, হ্যারি হুইডেন সেট দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক। এরপরে হোয়াট আর দ্য ম্যাজিক শোজ অল অ্যাবাউট, এর অ্যান্সার হচ্ছে ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিং অ্যান্ড বিউটিফুল ডিজাইন প্রপস। এরপরে অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোরে তোমাদের বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ বেছে নিয়ে এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। প্রথমটি আমাদের দেওয়া রয়েছে, এটাতে ড্যাশ অফ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ম্যাজিক শো, এটা হবে অ্যাপিয়ারেন্স APPEARANCE। এরপরে ম্যাজিক শোজ কস্টিউমস অফটেন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সিডো TUXEDO টাক্সিডো উইথ এ টপ হ্যাট। এরপরে সিয়েটাতে বলেছে এ ওয়ার্ল্ড ফেমাস ম্যাজিশিয়ান হু হ্যাজ বিন ক্যারিং ক্যারিং আউট ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ড ম্যাজিক ইজ হ্যারি হুইডিন HARRYHOUDINI। এরপরে ম্যাজিশিয়ানস আর ওয়ান্ডারফুল এন্টারটেনার্স। এরপরে অ্যাক্টিভিটি ফাইভে তোমাদের বলেছে মিনিংফুল সেন্টেন্স মেক উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের ওয়ার্ডগুলোর দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলেছে। তাহলে দেখে নেওয়া যাক মিস্টেরিয়াস দিয়ে আমি যে সেন্টেন্সটি তৈরি করেছি, হার বিহেভিয়ার ওয়াজ ভেরি মিস্টেরিয়াস, অডিয়েন্স দ্য অডিয়েন্স ক্ল্যাপড CLAPPED ক্ল্যাপ অ্যান্ড চিয়ার CHEERED ট্রিক্স ডু নট ট্রাই ইয়োর মাইন্ড ট্রিক্স অন মি, এটা এক্সক্লেমেটারি সাইন, বিস্ময়সূচক চিহ্ন। এরপরে অ্যাক্টিভিটি সিক্সে যাওয়ার পূর্বে তোমাদের ওয়ার্ডনেস্টগুলো রয়েছে, এই ওয়ার্ডনেস্টগুলো অবশ্যই তোমরা পড়ে নিও, তাহলে অ্যাক্টিভিটি সিক্স করতে তোমাদের সুবিধা হবে। অ্যাক্টিভিটি সিক্সে বলেছে তোমাদের সিনোনেমগুলো
মার্কিং করতে এবং এদের একটার সঙ্গে আর একটা ম্যাচ করতে বলেছে, এর সঙ্গে বি। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। প্রথমটিতে ছিল তোমাদের ইউনিক উইক। ইউনিক উইকের অ্যান্সারটি হচ্ছে ডি। এর পাশে লিখেছি, দেখো ডি এর টা তীর চিহ্ন দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় এই পাশের লেখা লেটারগুলো অবশ্যই দেখে নিও। প্রথমটাতে হচ্ছে এ, এ ডি এর সঙ্গে এটা ম্যাচ হবে। ওয়েব, ওয়েব মানে নাড়ানো, এটা হবে ফ্লাটার। এফ এল ইউ টি টি আর এটার পাশে বি। ডিসঅ্যাপিয়ার্স অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিস এটার পাশে লিখলাম সি এবং তীরচিহ্ন দিয়েছি। প্রিভেন্ট মানে বন্ধ রাখা বা বাধা দেওয়া। ব্লক ডি, সিটটার সঙ্গে ডিটটার মিল হয়েছে, ডিটটার সঙ্গে সিটটার মিল। টাগড, টাগড মানে ঝুলিয়ে ঝুলানো, পুল্ড। আর পোলাইটলি এটা হবে হাম্বলি, এইচ ইউ এম বি এল ওয়াই। এফ লিখেছি, দেখো। এরপরে অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 তোমাদের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য ওয়ার্ড হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। দেখে নেওয়া যাক এর উত্তরগুলো। প্রথমটাতে হবে ইনস্ট্যান্ট, ISNTANT। এরপরেরটাতে হবে চার্জ, CHARG। সোর্ড তলোয়ার, আনড্যামেজড, আনএক্সপেক্টেড, এখানে অ্যান আছে, দেখো এটা সুবিধা আনএক্সপেক্টেড খুঁজে নিতে। কোচ ওয়েবড, WAVED। এরপরেরটাতে হচ্ছে প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট। এরপরে চলে যায় অ্যাক্টিভিটি 8, এইটে আমাদের অ্যাক্টিভিটি 8 বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো দ্বারা বাক্য গঠন করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক উত্তরগুলি। এর উত্তরগুলি প্রথমেই দেখো, প্রথমটাতে দেওয়া ছিল তোমাদের ক্যাব, I took a cab টু দ্য এয়ারপোর্ট। কিননেস, There was such কিননেস ইন হিম দ্যাট I was ফোর্স টু গেট ইন। কোলাইড, কোলাইড মানে ধাক্কা খাওয়া। টু ট্যাক্সি কোলাইড ইন বালিচোক। পার্সেল, দ্য পার্সেল ওয়াজ ডেলিভার লাস্ট উইক। এরপরে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 যাওয়ার পূর্বে তোমাদের আর্টিকেলগুলো এ এবং অ্যান কোথায় বসাতে হয় এবং তার ব্যতিক্রমী কিছু বিশেষ নিয়ম এখানে দিয়ে রয়েছে, তোমরা অবশ্যই আশা করি এটা পড়ে নেও। তাহলে চলে যায় অ্যাক্টিভিটি 9, বলেছে এই ফাঁকা জায়গাগুলো আর্টিকেল দ্বারা পূরণ করতে হবে, বিশেষ করে এ অথবা অ্যান দিয়ে। তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি। প্রথমটাতে হবে NMBBS, এটা হবে NOUR। আওয়ারটা কনসোনেন্ট এইচ থাকলেও এটা আওয়ার দিয়ে উচ্চারণ হচ্ছে, এইচটা এখানে প্রাধান্য পাচ্ছে না, সেই জন্য অ্যান হয়েছে। ইউজফুল, ইউ এর মতো উচ্চারণ হলে সেখানে ভাওয়েল থাকলেও সেটা অ্যান, অ্যান এর পরিবর্তে এ বসে এখানে ওয়ান, ওয়ার মতো ওটি যদি উচ্চারণ হয় তখনও এ হয়। ইউরোপিয়ান, এখানে ইউর মতো উচ্চারণ হচ্ছে ইটি, এই জন্য এ বসেছি। আশা করি বন্ধুরা তোমাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলবে না ভিডিওটি। আমার পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশান লিঙ্কে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। ধন্যবাদ, নমস্কার।